একটা পার্সেল আসবে আই থিং এসেও পড়েছে এন্ড উপরে আই থিং ডেলিভারি ম্যান আসছে তো চলো আমরা দেখি আসছে নাকি না গাইস এইটা বেল আসছে তো দেখি চলো দেখি আসছে স্যার ডেলিভারি ম্যান চলে গেছে ও আর ফার্স্টে আমার তো স্যানিটাইজার পাবো তো আমার স্যানিটাইজারটা নিয়ে আসো কোথায় আমার স্যানিটাইজারটা টুপ 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 এইটা আমার স্যানিটাইজারটা পেয়ে গেলাম তো এই যে স্প্রেটা হাতে আমি আবার একটু গ্লাভস পরে নিয়েছি ফর এক্সট্রা সেফটি একদম তো আসো আমার ভিতরে প্যাকেটটা নিয়ে তো গাইস এই যে জিনিসটা হ্যাঁ আপনারা জানেনই আমি যখন কোনো আনবক্সিং করি অলওয়েজ এই রুমটাতেই করি মানে এই ফ্লোরিংটায় তো জিনিসটা টেনে খুলে ফেললাম এটা এটা সরিয়ে ফেলি অ্যান্ড টাইম টু ওপেন ফার্স্ট আসলে তো দেখেন স্নিক পিক হোয়াদের কেম আচ্ছা আমি একটু ব্যাগের থেকে বের করি ফার্স্ট আইটেমটা তো আমি দুইটা আইটেম অর্ডার দিয়েছি তো দেখি আমার কী কী অর্ডার দিয়েছি এখানে হলো এসেছে একটা মিনিট একটু ঘোরাতে হবে এটা আমার এই যেটা হলো মানে বিল্টল অ্যান্ড স্টাফ পিছে এটা সরি আমার একটা ফোন কল ছিল দেখে আমার একটু লেগে হতে হয়েছে তো এটা হলো মা এইতো এটা হলো ফার্স্ট আইটেম যেটা এসেছে আমার অর্ডার এটা হলো একটা সরি এটা একটু দেই শুনুন তো এই যে এটা হলো আইটেমটা আমি জানি মাটিতে উড়াচ্ছি উইট এই যে শার্টটা আই এম ট্রাইং টু পুট ইট ইন প্লেস তো এই যে শার্টটা এই শার্টটা আমার জন্যই নিয়েছি অনেক কিউট লাইক এই জিনিসটা একটা লাইক বাইসাইকেল ওখানে ফ্লাওয়ার অ্যান্ড স্টাফ তো ইয়া তো আমার চলেন নেক্সট আইটেমের জন্য আমি অনেক অনেক এক্সাইটেড তো চলে আমার তাড়াতাড়ি করে খুলে ফেলি তাড়াতাড়ি আসো চলো আমার নেক্সট আইটেমটা খুলে ফেলি নেক্সট আইটেম হচ্ছে আমি পুরো আমার লিটারালি আমি এতদিন ধরে জানতাম না এটা দারাজে পাওয়া যায় এতদিন ধরে আমি বাসায় বসে বসে এটা কত কষ্ট করে বানাইছি বাট ফাইনালি আমি জানতাম না এটা দারাজে সেল করে অ্যান্ড আমি দারাজে পাইছি অ্যান্ড আমি চিৎকার দিয়ে তখনই অর্ডার দিয়ে দিয়েছি আর ওইটা হচ্ছে পপেট আপনারা যদি পপেট না চিনে থাকেন আজকে চিনে রাখেন তো আমি একটু দেখে এত স্যাটিসফাইং তো আমি চুপ হই চুপ আর এটা বেশি দামও নেয় নাই ইটস টাকাটা অ্যান্ড অল দ্য ডিটেলস আমি ডিসক্রিপশন দিয়ে দিব আমি এখানে একটু দিয়ে দিই এই যে দেখতে পাচ্ছেন যেখানে যে ট্যাপটার থেকে আমি নিয়েছি আর দামটাও এখানে লেখা আছে দেখতে পাচ্ছেন অনেক কম আমি কম ভালো দামই নিয়েছি অ্যান্ড ডেফিনেটলি আই
অ্যান্ড ওয়েটটা বেশি না, মানে অনেক হালকা। অ্যান্ড সিন্স এটা সিলিকন দিয়ে বানানো, একটু দাম নিয়েছে, বাট স্টিল আই অ্যাম রিয়েলি রিয়েলি হ্যাপি উইথ ইট। অ্যান্ড এটা সিলিকনের, তো এটা যেটা লাইক এরকম বেন্ড করলেও ভাঙবে টাঙবে না। তো এটা বেবি বেবি বলতে গেলে মানে 2-3 মাসের বেবি, যে যারা যারা যিনি একটা কিছু পাইলে কামড় মারে, ওই টাইপের বেবিরাও এটা দিয়ে খেলতে পারবে। বিকজ সিন্স এটা সিলিকন, তো প্লাস্টিক থাকলে যদি ভাঙা থাকতো দেন ব্যথা পেতে পারতো, বাট এটা হলো সিলিকন দিয়ে বানানো। সব চুষলে বা কামড় দিলেও কিছু হইতে পারবে না। অ্যান্ড দিস ইজ আ গুড কোয়ালিটি সিলিকন একদম। এভরিওয়ান, আমি আপনাদেরকে একটা স্যাটিসফাইং জিনিস শোনাই। আজকের ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি, সো গুড বাই, পিস।